আসসালামু আলাইকুম নার্গিস খান ব্লগে সবাইকে স্বাগত। ফিরে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব সবজি পোলাও। তো পোলাও করার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি হালকা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি। তেল আর ঘি একটু গরম হলে দিয়ে দেব মশলা ফোড়ন। মশলা ফোড়ন দিয়ে দিলে এর স্মেলটা দ্রুত তেলে ছড়িয়ে যায়, আর চাল পরে পোলাওয়ের ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। আর পোলাও এর চাল ভিজিয়ে রেখে আধা ঘন্টা ধুয়ে তারপরে রান্না করলে চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়, ফুটে, আর দ্রুত রান্নাও হয়ে যায়। তো আমার মশলা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে রাখা সে চালগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ভেজে নেব তেলের উপরে একদম ভালো করে। আর চুলার আঁচ লো করে পোলাওয়ের চাল ভাজতে হবে, তা না হলে পোলাওয়ের চাল পোড়া লেগে গেলে সে পোলাও খেতে ভালো হবে না। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু অনবরত করে, আর এরপরে দিয়ে দেব সবজি। সবজি বলতে শুধু গাজর আর মটরশুঁটি দিয়ে দেব, অন্য কোনো সবজি দেব না। সাদা পোলাওয়ে মটরশুঁটি গাজর দিলে খেতে একরকম সুস্বাদু হয়, আর সব রকম সবজি দিয়ে করলে অন্য রকম লাগে। তো আমি আমার ঘরে থাকা উপকরণ যা ছিল তা দিয়ে আমি পোলাও করব। তো আমি দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি, এখন চালের সঙ্গে ভালো করে নেড়ে দেব, আর সমস্ত তেল ঘিয়ের গ্রান এখানে চলে আসবে, আর মশলা ফোড়নেরও একটা স্মেল আসতো আসেই। তো এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। পোলাওয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে দেব তেলের উপরে, তাহলে মশলারও যে স্মেলটা চালের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে। আর আমার নাড়াচাড়া প্রায় হয়ে আসছে, আর আমি এখানে গরম পানি করে রেখেছি একটু কুসুম কুসুম, তা দিয়ে দেব। পোলাও রান্নার সময় গরম পানি দিতে হয়, তো আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চাল, চাল অলরেডি নরম হয়ে গিয়েছে, তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব, আর বেশি সময়ও লাগবে না যদি ভিজিয়ে এভাবে রাখা যায় আধা ঘন্টা আগে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ফিরে আসব। ফিরে আসলাম, টকবক করে ফুটছে আমার চাল, এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ ফালি করে দেব না, আস্তা দিয়ে দেব, সামান্য হালকা একটু কেটে, শুধু স্মেলটা বের হওয়ার জন্য। তো এরপরে দিয়ে দেব স্বাদমতো লবণ, যেহেতু এখনও লবণ দেইনি, সামান্য লবণ দিয়ে দেব স্বাদমতো, আর দেব চিনি। চিনিটা দিলে পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ চিনি, দিয়ে চুলার জাল একদম লো হিটে দমে দমে রান্নাটা করব, তাহলে ঝরঝরেও হবে এবং পানি আস্তে আস্তে শুকাবে, পোড়াও লাগবে না। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট, তারপরে আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। তো ফিরে আসলাম ঢাকনা খুলে, তো একদম পারফেক্টলি ফুটে গেছে চাল, যেহেতু ভিজিয়েছিল চালটা সেজন্য দ্রুত রান্না হয়ে গেছে। তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো সবজি পোলাও। আলহামদুলিল্লাহ আজকে সবজি পোলাও হয়ে গিয়েছে, আবার নেক্সট দিন চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে। সেই অবধি আমার ভিউয়ার্স ভালো থাকবে।